নমস্কার সবাইকে, দা বং মেডিকেল চ্যানেলে স্বাগত। আমি দিব্যজ্যোতি মুখার্জি, আরজিকর মেডিকেল কলেজ থেকে। এই ভিডিওতে আমরা তোমাদেরকে কিছু বাস্তবতার সাথে পরিচয় করাবো। অনেকেই হয়তো ভাবে যে ডাক্তারি জীবনে আসা মানে টাকাই টাকা, টাকাই টাকা। হ্যাঁ, হয়তো একটা সেফ ক্যারিয়ার বা বেশ ভালো একটা অর্থনৈতিক কন্ডিশনে থাকা যাবে, এটা ভেবেও অনেকে ডাক্তারি লাইনে আসে। অনেকে হয়তো এটা ভেবেও আসে যে আমি মানুষের সেবা করব। তো এগুলো নিজস্ব পার্সোনাল মোটিভ থাকে লোকজনের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে কিছু বাস্তবতার সাথে পরিচয় করাবো। এখন এই ভিডিওতে আমি অনেকগুলো কথা বলবো, তো সেটা আমার সম্পূর্ণভাবে নিজস্ব মতামত। অনেকেরই হয়তো তোমাদের কথাগুলো পছন্দ হতেও পারে, আবার কারোর পছন্দ নাও হতে পারে। তো যাদের পছন্দ হলো তারাও জানিও, যাদের পছন্দ নয় কেন নয় তারাও জানিও। কারণ দেখো, অ্যাজ এ ডাক্তার কিন্তু আমারও অনেক কিছু শেখার আছে, এবং সোসাইটির থেকে বড় টিচার আর কেউ হয় না। সমাজ তোমাকে যেভাবে শেখাতে পারে সেভাবে কেউ পারে না, বাস্তব অভিজ্ঞতা তোমাকে যেভাবে শেখাতে পারে সেভাবে কেউ পারে না। তাই আমি সেটা তোমাদেরকে বলবো যে যাদের পজিটিভ রিভিউ তারাও দাও, যাদের নেগেটিভ রিভিউ তারাও দাও। তো চলো এই ভিডিওটাও শুরু করা যাক। কিন্তু তার আগে একটু জানিয়ে নেবো তোমাদেরকে, আনএকাডেমির তরফ থেকে কিছু অফার আছে, আজকের দিনে কিছু স্পেশাল ডিলস আছে, সেগুলো একটু জানিয়ে দেবো। তোমরা ইউজ করে নাও আমাদের কোড বং মেডিকোস, এবং এই কোড ইউজ করে তোমরা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট অফারটা যেটা সম্ভবত চলছে সেটা তোমরা অ্যাভেল করতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক। আনএকাডেমির তরফ থেকে যে স্পেশাল অফারগুলো তোমাদের জন্য এনেছি সেইগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিতে চাইব। দেখো, সেভ আপ টু 27% অন ইয়োর আনএকাডেমি নিড ইউজি সাবস্ক্রিপশন, বিট দ্য প্রাইস হাইক বিফোর 29 জুলাই। 12টার আগে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও বং মেডিকোস কোড ইউজ করে, তাহলে এই যে অফারগুলো রয়েছে এগুলো তোমরা অ্যাভেল করতে পারবে। দেখো, এটা তোমাদের সাবস্ক্রিপশন প্রাইসগুলো। আনএকাডেমি আনলক দেখো যেমন আরও বড় হয়েছে, যাতে তোমরা এখন 42% অব দি সেভ করতে পারবে। অ্যাভেল দ্য আনলক অফার অ্যান্ড এ ফ্রি এক্সটেনশন অফ আপ টু 6 মান্থস অন নিড ইউজি সাবস্ক্রিপশন, বিট দ্য প্রাইস হাইক, সাবস্ক্রাইব বিফোর জুলাই 2019। 12টার আগে কোডটা দেখো, কোডের জায়গাতে তোমরা কী ইউজ করবে, বং মেডিকোস আনএকাডেমি নিড ইউজি অ্যাশিওর। অ্যাশিওরে দেখো তোমরা পেয়ে যাবে 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন উইথ যদি আনএকাডেমি আইকনিক সাবস্ক্রিপশন নিয়ে তোমার মার্কস ইম্প্রুভ না হয়। কোড ইউজ করে নিও বং মেডিকোস, মানে আনএকাডেমি আইকনিক সাবস্ক্রিপশনটা তোমার যদি মার্কস ইম্প্রুভ না হয় তাহলে তুমি 2 বছরের জন্য 1 বছরের দাম দিয়ে পাবে। উইথ আইকনিক সাবস্ক্রিপশন দেখো আরও কী কী রয়েছে, এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে আইকনিক সাবস্ক্রিপশনে। প্লাসে কী কী বেনিফিট রয়েছে সেইগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাইবো। আইকনিক সাবস্ক্রিপশনের প্রাইস যেটা উইথ ইএমআই অ্যাভেলেবল, কোডের জায়গায় জাস্ট বং মেডিকোস দিয়ে দিতে হবে, অল ক্যাপিটাল BONGMEDICOS। প্লাস সাবস্ক্রিপশন দেখো এখানেও বেনিফিটস রয়েছে। তাছাড়া রয়েছে একলব্য ব্যাচ, এগুলো নতুন ব্যাচ যেগুলো শুরু হতে চলেছে 28 জুলাই থেকে। তোমরা তোমাদের এডুকেটরদেরকে দেখে নিতে পারো। ব্রহ্মাস্ত্র ব্যাচ রয়েছে, এটাও শুরু হতে চলেছে 30 জুলাই থেকে। এবং রয়েছে সংকল্প এক নেই শুরুয়াত ব্যাচ, এটা শুরু হতে চলেছে 29 জুলাই থেকে। তাহলে তোমরা তোমাদের পছন্দের ব্যাচে এনরোল করে নাও, এবং আমাদের সাথে দি বং মেডিকোস এবং আনএকাডেমির সাথে তোমরা তোমার নিট জার্নিকে সমৃদ্ধ করো। দেখো, অ্যাট ফার্স্ট প্রথমেই যে জিনিসটা বলা যায় সেটা হচ্ছে, একটা কথা আছে না যে বড় ক্ষমতা না বড় রেসপন্সিবিলিটির সাথে আসে। তাহলে ডাক্তারি করা বা মানুষকে বাঁচানোর ক্ষমতাটা এটা একটা বড় ক্ষমতা। যদি আমরা বলি একজন মন্ত্রীর ক্ষমতা সরকার চালানোর, একজন ডাক্তারের ক্ষমতা তার থেকে অনেক বেশি মানুষ বাঁচানোর। লোক ভগবান বলে আমাদেরকে বলেন, বা আমাদেরকে ভগবানের নামে ডাকা হয়, বা আমাদেরকে ভগবানের চোখে দেখা হয়, সেটা আলাদা বিষয়। এখন লোকজন ধরে মারধরও করছে ভালো রকমই, কিন্তু বিষয় হচ্ছে যে যাই হোক আছে, ডাক্তারি পেশাতে এই সম্মানের জায়গাটা প্রচুর জায়গাতেই তোমরা পাবে। তো এবারে যে সত্যতার সাথে তোমাদেরকে একটু পরিচয় ঘটাতে চাইবো সেটা ডিপেন্ডস অন আমাদের কিছু পার্সোনাল অভিজ্ঞতা। যেমন ধরো, সাপোজ তুমি একজন ডক্টর, এবার অ্যাজ এ ডক্টর তোমার ক্ষমতা কিন্তু আনলিমিটেড নয়। অ্যাজ এ ডক্টর তোমার ক্ষমতা কিন্তু আনলিমিটেড নয়, কারণ আমি বলছি তুমি যখন ওয়ার্ক ফিল্ডে কাজ করবে, তোমার সাথে যে নার্স দিদি রয়েছেন, তোমার সাথে যে দাদা রয়েছেন, তোমার তো অ্যাজ এ ডক্টর তোমাকে ওয়ার্ক ফিল্ডে না, এটা তোমরা তোমাদের ফাউন্ডেশন কোর্সে পড়বে শিখবে,
যে অনেকের সাথে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে। ধরো তুমি একটা ক্রিকেট টিম চালাচ্ছো, তুমি একটা ক্রিকেট টিম চালাচ্ছো, সেই ক্রিকেট টিমে তোমার হাতে বোলার রয়েছেন, সেই ক্রিকেট টিমে তোমার হাতে বোলার রয়েছেন যারা হয়তো, ধরো তুমি একজন সিনিয়র রেসিডেন্ট ডক্টর, তোমার হাতে তোমার বোলার, ধরো তোমার জুনিয়র ইন্টার্নরা। এবারে তুমি হয়তো, তোমার হাতে ব্যাটসম্যান রয়েছে, ওরকম হয়তো হাউস স্টাফ দাদারা রয়েছেন, বা ধরো যে আমাদের পিজিটি দাদারা বা পিজিটি দিদিরা তারা রয়েছেন, তারাও গুরু দায়িত্বে থাকেন। মানে অ্যাকচুয়ালি যদি তোমরা একটা সরকারি হাসপাতালে এসে দেখো, এখানে কিন্তু জুনিয়র ডাক্তারদের উপরেই স্বাস্থ্য ব্যবস্থাটা অনেকখানি দাঁড়িয়ে থাকে। তাহলে অ্যাজ এ জুনিয়র ডক্টর বা অ্যাজ এ সিনিয়র ডক্টর যাই বলো, তোমার দায়িত্বটা কিন্তু অনেকটাই বেশি। তাই আফটার নিট এই রিয়েলিটিটা বোঝা অনেক জরুরি। অনেকের মধ্যেই একটা অহংবোধ দেখা যায় যে আফটার নিট, যে আমি এত বড় একটা এক্সাম কোয়ালিফাই করে এসেছি, 14 লাখ জনকে আমি হয়তো হারিয়ে এসেছি এই জায়গাতে। তাহলে একটা অহংবোধের জন্ম হয়তো যে কোনো জায়গাতে যে কোনো মানুষের মধ্যেই এই অভিজ্ঞতাগুলো দিয়ে দেয়, কিন্তু সেখান থেকে তোমাদেরকে নিচে নেমে আসতে হবে। কারণ দেখো, মানে অহংকার কোনোদিনই মানুষকে কিন্তু বড় করে তোলে না, মানুষকে চিরকালই ধ্বংসের রাস্তার দিকেই নিয়ে যায়। অহংকার যদি কেউ করে তাহলে সে বুঝতেই পারছো যে তার যে আগামী পথ সেটা কোন দিকে যেতে চলেছে। এবারে একটা জায়গায় আরও তোমাদেরকে যেটা বলতে চাইব সেটা হচ্ছে যে ডাক্তারি লাইফ মানে কিন্তু বোরিং বলে এটাও নয়। একজন আর চারটে তোমার ফ্রেন্ডের লাইফে যে জিনিসগুলো আছে, ডাক্তারের লাইফেও সেই জিনিসগুলো আছে। পড়াশোনা, পড়াশোনা ছাড়া বিভিন্ন প্রোগ্রাম, এই কনভোকেশন, এই ধরো ফ্রেশার্স, এই ফেস্ট, যা কিছু একটা কলেজে যা যা হয়, জেনারেল কলেজেও হয়, এখানেও হয়। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে ডাক্তারি লাইফটা রঙিন নয়। আবার এটা ভাবারও কোনো কারণ নেই যে ডাক্তারি লাইফটা আর সবার থেকে আলাদা। তাই আমি তোমাদের সকলকে এই একটাই জিনিস বলবো যে সাধারণ মানুষের সাথে থাকো, সাধারণ মানুষের সাথে আমাদেরকে কাজ করতে হবে। তাই নিজেদের যে অভ্যন্তরীণ বা নিজেদের যে মনুষ্যত্বের দিকটা আমাদেরকে ঠিক রাখতে হবে। কারণ দেখো, অ্যাজ এ ডাক্তার আমাদের কিন্তু বিরক্ত হওয়া বা পেশেন্ট পার্টির উপরে বিরক্তি দেখানোটা উচিত নয়, আমি নিজে মনে করি। কারণ দেখো, আমরা এমন একটা প্রফেশনে রয়েছি, স্বাভাবিক সেখানে বিরক্তি আসবে আসবে। সেটা তুমি হয়তো অন্য কোনো জায়গায় একটু পায়চারি করে এসে, বা ধরো যারা কেউ, আমি খুব ন্যাচারালি বলছি, যে একটু পায়চারি করে এলে, বা একটু বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলে, বা একটু বন্ধুর সাথে কথা বলে এলে, বা এক কাপ চা খেয়ে এলে, এইভাবে বিরক্তি কাটানোর পথটা বেটার কোনো একজন পেশেন্ট পার্টির সাথে কোনো একটা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার থেকে, আর কারোর সাথে রুড বিহেভ করার থেকে। কারণ সবাই তোমার ভালো রূপটাই এখানে ডিজার্ভ করে, কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে। অ্যাক্সিডেন্টালি যদি কারোর সাথে খারাপ বিহেভ হয়েও যায়, তাকে সরি বলার জায়গাটাও রাখতে হবে। কারণ এটা যেন না হয় যে আমি ডাক্তার, আমি পেশেন্ট পার্টিকে কেন সরি বলবো। আমি যদি কোনো জায়গায় আমার মনে হচ্ছে, আমার নিজের যদি মনে হয় যে না আমার এই আচরণটা ভুল, তাহলে পেশেন্ট পার্টিকে আমার বলে দেওয়া উচিত যে হ্যাঁ না, এই অবস্থায় আমি আপনার সাথে এই বিহেভটা করেছিলাম, আমারও ঠিক হয়নি। তাহলে তারাও কিন্তু, মানে তুমি তাকে মানুষ হিসাবে যোগ্য সম্মানটা দিচ্ছ। তাহলে এইগুলোই মোটামুটি যে আফটার নিট তোমাকে কি করতে হবে। কারণ দেখো, বিফোর নিট ইউ আর এ স্টুডেন্ট, অ্যান্ড আফটার নিট ইউ আর এ সেভিয়ার। আমি সেভিয়ার কথাটা ইউজ করছি কারণ একজন আর্মি জওয়ান এবং একজন ডাক্তার দুজনেই কিন্তু মানুষের প্রাণ বাঁচায়। দুজনকে খুব হার্ড ট্রেনিংয়ের উপর দিয়ে যেতে হয়। আমি উইথ রেসপেক্ট টু এভরি প্রফেশন আমি কিন্তু বলছি যে হ্যাঁ, হয়তো সৈন্যরা আমাদের থেকে অনেক বেশি ফিজিক্যালি এবং টেকনিক্যালি স্ট্রং হন, বাট মেন্টালি উই আর ইকুয়ালি স্ট্রং। তো সেই জায়গাতে আমাদেরকে সেই পারপাসগুলো মাথায় রেখে, এবং আমাদের যে ডাক্তার হওয়ার যে ড্রিমগুলো, যা যেটাই হোক, ওই টাকাটাও আর এই মানুষের সেবা করাটাই, দুটোকে একটু ব্যালেন্স ব্যালেন্স করে চালিয়ে যেতে হবে, ঠিক আছে কিনা। চলো, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই থেকে ধন্যবাদ।